بسم الله الرحمن الرحيم. إن الحمد لله، إن الحمد لله نحمده ونستعينه ونستغفره.

لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله أخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم من قبلكم لعلكم تتقون عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من جنبه ومن قام رمضان إيمانا وإحتسابا غفر له ما تقدم من جنبه ومن قام ليلة القدر إيمانا وإحتسابا غفر له ما تقدم من جنبه أراه بخاري مسلم عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور لا به فلا حاجة لي في أن يدع طعمه وشرابه أراه البخاري برشان شاك مترشي الله سبحانه وتعالى الجنوي جل الله سبحانه وتعالى কোরআন নাজিলের মাস রামাজানের প্রথম জমায়ে যথা সময় আমাদেরকে সমবেত হবার তৌফিক দান করলেন তারই দেওয়া জবান খুলে বলি আলহামদুলিল্লাহ তদি রাসূল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের শাহে বর্ষিত হোক অসংখ্য দরুদ এবং সালাম আমরা বলি আল্লাহ সল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত মুসল্লি বৃন্দ আল্লাহ ুহানা হতা আলা সুরাতুল বাকারায়। আয়াত নম্বর ১৩ আস। আল্লাহ বলেন। ইয়া আইজ্যু হাল্লাদি না আ মানু কুতিবা আলাই কুম সিয়াম। হে মান্দারগণ। তোমাদের ওপর রামাজান মাসের সিয়াম সাধনাকে ফরজ করে দেয়া হলো কামা কুতিবা আলাল্লাদি নামমিন কবলি কুম লা যেমন ভাবে তোমাদের পূর্বের জাতির ওপর কওমের ওপর এই রামাজান পূর্বের জাতির ওপর সিয়ামকে ফরস করে দেওয়া হয়েছিল কেন লাল লাকুম তাত্তাপন নিশ্চিতভাবে তোমরা সিয়ামের মাধ্যমে পরহেজগারিত অবলম্বন করতে পারবে প্রথম বাক্যে আল্লাহ আলা বলছেন তোমাদের ওপর রামাজানের সিয়ামকে অবশ্যই ফরস করা হলো ফরজ পরের বাক্যে আল্লাহ সুবাহ বলছেন এই ফরস বা তোমাদের পূর্বের জাতির উপরেও এই সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছিল আল্লাহ সুবাহানা এখানে দুটি বাক্য উচ্চারণ করেই পরের বাক্যে বলছেন লাল্লাকুম তাত্তাকুন এই সিয়ামের মাধ্যমেই তোমরা তাকে অবলম্বন করতে পারবে পরহেজগারিতে অবলম্বন করতে পারবে আমাদের জেনে রাখা ভালো হবে যারা জান্নাতে যেতে হলে যে চূড়ান্ত সার্টিফিকেট চূড়ান্ত অর্জন যেটা করতে হয় সেটা হচ্ছে তাকোয়া তাকোয়া শিল যে হবে পরহেজগারি তাই একমাত্র জান্নাতের চূড়ান্ত ঠিকানা আর আল্লাহ সুহামতালে সামান্য একটা কর্মসূচি দিলেন পরেজগার হতে হলে সলাদ লাগে হজ সিয়াম জাকাত দান সৎকাত শতামল অনেক কাজ অর্জন করার পর পরেজগার হওয়া যায় ক্রন্তে লওয়াত কিন্তু অত্র এতে আল্লাহ সুবাহন তাল্লাহ বলছেন সিয়াম পালন করলেই তোমরা নিশ্চিতভাবে পরহেজগারিত অবলম্বন করতে পারবে এটা সিয়ামের একটা পাওয়ার সিয়ামের একটা শক্তি সিয়াম একটি অস্বাভাবিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা আশ্চর্যের চাইতে গুরুত্বের দিক থেকে বিধানের দিক থেকে সালাতের গুরুত্ব অনেক 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 বেশি শ্যামের বিধানের দিক থেকে সালাতের গুরুত্ব অনেক 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 বেশি সালাত যার ওপর ফরজ হয়েছে কোনো অবস্থাতেই তার সালাদ মাপ নেই তা সে সালাদ পড়তে বাধ্য সে যেই অবস্থায় থাকুক না কেন অসুস্থ হলেও রুগ্ন হলেও সফর অবস্থা হলেও জিহাদের ময়দানে হলেও অর্থাৎ যে যে অবস্থায় থাকুক না কেন পোশাক না থাকলেও শরীরে অপবিত্র হলেও সালাদ থেকে তো অব্যাহতি পাবে না সালাদ তাকে পড়তেই হবে কিন্তু সিয়াম সেরকম নয় আপনি সিয়াম থেকে অব্যাহত পেতে পারেন আপনি অসুস্থ অবস্থায় আছেন রুগ্ন অবস্থায় আছেন সিয়াম সাধনা করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না আপনি এই সিয়াম অন্যের দ্বারা করে নিতে পারেন এটা বদলি করা যায় হস বদলি করা যায় কিন্তু সলাত এমন একটি আশ্চর্য ইবাদত যেটা বদলি চলে না আপনাকে অবশ্যই অসুস্থ হলেও জিহাদের মাঠে জেহাদ হলো ফরজ বাদত আপনি রণাঙ্গনে মুশরিকদের মোকাবেলায় রণপ্রান্তরে সদা জেহাদ করে চলছেন সেই সময় মজিন আল্লাহ আকবার ধ্বনি দিয়ে আজান দিল ওই সময় আপনাকে স্থলা করতে হবে অসুস্থ অবস্থায় আছেন সালাত পড়তে বাধ্য পোশাক নেই সলাদ পড়তে বাধ্য পোশাক আছে অপবিত্র সলাদ পড়তে বাধ্য বোঝা যাচ্ছে সালাদ গুরুত্বের দিক থেকে সিয়ামের চাইতে অনেক 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 ওপরের বিধান তবে আল্লাহকে সন্তুষ্ট করার ক্ষেত্রে সিয়াম হলো অতুলনীয় ইবাদত আল্লাহকে রাজি খুশি করার ক্ষেত্রে শিয়াম হলো অতুলনীয় এবাদত অর্জন করার ক্ষেত্রে সিয়াম হলো রোজা হলো অতুলনীয় ইবাদত আবু মুসা ওমামা আল বাহালি রাজিয়াল্লাহ তালানহ বলছেন আবু ওমামা আল রাজিয়াল্লাহ তালানহ বলেন বলতু লি রাসুলিল্লাহি সাল্লাহ আলহ সাল্লাম আমি রাসুল মুহাম্মদ সাল্লা সাল্লামকে বললাম আল্লাহর নবী মোর নিবি আমালেন আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো করলে আমি হতে হতে পারবো পারবো পরবর্ত মোহাম্মদ বলছেন আলাইকা সম তোমার ওপর সিয়াম জরুরি আবু মামা তুমি সিয়ামে অভ্যস্ত হও নিয়মিত তুমি সিয়াম পালন করো তাহলে তুমি তাকে অবলম্বন করতে পারবে এরপর আবু মা বলছেন আল্লাহর নবী মুর নেবে আমালেন আমাকে আরও একটি আমলের কথা বলুন তখন আল্লাহর নবী বলছেন আলাইকা বেসম তোমার ওপর সিয়াম একটা নিয়মিত আমল হিসেবে ধরে নাও তুমি বেশি বেশি সিয়াম পালন করো লা লাহু এম এমন একটি এবাদত সিয়ামের সমকক্ষ কোনো এবাদত নেই সিয়াম হলো এমন একটি এবাদত সিয়ামের মোকাবেলায় সিয়ামের সমকক্ষ কোনো এবাদত নেই তৃতীয়বার আবু মামা আবারও প্রশ্ন করলেন আল্লাহর নবী মুরনি আলা আমালেন আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি তাকে অবলম্বন করতে পারব রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আলাই কাবে সাম আবু মামা তুমি সিয়াম পালন করো তুমি সিয়াম পালনে অভ্যস্ত হও আসিনা সিয়াম আল্লাহ সিয়ামের সমকক্ষ কোনো এবাদত এবাদতের জগতে নেই সুতরাং সিয়ামের গুরুত্বের দিক থেকে অসংখ্য গুরুত্ব বহন করে শুধু সিয়াম কেন এছাড়া তো ফরসিয়াম যে ব্যক্তি পালন করবে আবু হররাদিয়াল্লাহ তালানহ বলছেন রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন মানসমা রমাজানা ইমান ও সাবান গোফের আল্লাহু মা তাপদ্দাম যে ব্যক্তি রমাজানে শ্যাম ইমান এবং এই সেবানের সাথে পালন করবে তার পূর্বের সমস্ত পাপকে ক্ষমা করে দেওয়া হবে মান সম রমাদনা ইমান ওয়া হেতে সাবান ঈমানের সাথে ঈমানের সাথে সবের আশায় যে তি রমাদানে সিয়াম ঠিকমতো পালন করবে তার জীবনের অতীতের সব গুণাকে ক্ষমা করে দেওয়া হবে আমান কমা রমাদান পরে বাক রাসুল মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলছেন যে ব্যক্তি রমাজানকে কিয়াম করবে রমা যত ইবাদত আছে এই ইবাদতগুলো যে ব্যক্তি করবে তার পূর্বের সমস্ত পাপগুলো ক্ষমা করে দেওয়া হবে অমন কমা লাইলাতাল কদর যে ব্যক্তি লাইলাতাল কদরের অন্বেষণ করবে লাইলাতল কদর যে ব্যক্তি পালন করবে তার পূর্বের সমস্ত পাপ গুলো ক্ষমা করে দেওয়া হবে অত্র হাদিসে প্রথম বাক্যে রাসুল মোহাম্মদ বলছেন যে ফরজ সিয়াম যে ব্যক্তি যথা, যতভাবে ইমানের সাথে নেকির আশায় যে ব্যক্তি পালন করবে তার পূর্বের সমস্ত পাপ গুলো ক্ষমা করে দেওয়া হবে এটা ফরসিয়ামের পাওয়ার শুধুই তাই আপনি নফল সিয়াম করেন নফুলসিয়ামেরও সিয়ামের পাওয়ার অতলনীয় মানস আরাফা যে ব্যক্তি আরাফার দিবসে হস আরাফার দিবসে শ্যাম পালন করবে যেদিন হাজিরা হজ করে হজ্জের দিনে আরাফার দিনে আরাফার বাহিরে যারা অবস্থান করবে তারা যদি শ্যাম পালন করে রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে আহ্তা শিবু আল্লাহ আয়কফর আস্তানাতাল্লাতি কাফলাহু আস্তানাতাল্লাতি যদি কোনো ব্যক্তি আরাফার দিনে শ্যাম পালন করে আরাফার বাহিরে তারা যারা থাকবে তারা যদি শ্যাম পালন করে রাসুল মোহাম্মদ বলছেন আমি মোহাম্মদ আমি আশা রাখি আল্লাহ তার বিগত এক বৎসরের গুণা এবং আগামী এক বৎসরে যে গুনা সে করেনি এখনো যে গুণা করবে আল্লাহ সেটাও ক্ষমা করে দিবেন দুই বছরের গুণা ক্ষমা আরাফার দিনে শ্যাম পালন করলে আশুরার দিনে আশুরার মানসামায়াম আশুরা যে ব্যক্তি আশুরার এক একটা সিয়াম পালন করবে রাসুল মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন তার বিগত তার এক বছরের গুনা ক্ষমা হবে অতীতের এক বছরের গুনা ক্ষমা আশুরা সিয়াম পালন করলে এ হলো নফল সিয়ামের মর্যাদা এ হলো নফল সিয়ামের পুরস্কার এ হলো নফল শ্যামের পুরস্কার নফুল শ্যামের পুরস্কার যদি এরকম হয় রাসূল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন মান শ মাইয় ফি সাবিলিল্লাহ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে কোনো এক দিন শ্যাম পালন করবে একটা দিন শ্যাম পালন করবে বাদ আল্লাহজা হোয়ানেন নার সাবিআঈনা খরিফান আল্লাহ সহান ওয়াতালা তাকে জাহান্নাম থেকে এত দূর দূর দূরে রাখবেন সত্তর বছরের পথ সত্তর বছরে পথ এই যুগে এই আধুনিক বিজ্ঞানের যুগে একটা দ্রুত যান অর্থাৎ যেই যান আকাশে ওরে আকাশ পথের যেটা সবচেয়ে দ্রুতগামী যান এই যান সত্তর বছরে যত দূর যাবে শ্যাম একদিন নফুল শ্যাম যে ব্যক্তি পালন করবে তার থেকে জাহান্নাম তত দূরে থাকবে অর্থাৎ জাহান্নাম সে কখনো যাবে না যদি কোনো ব্যক্তি সিয়ামটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করে থাকে আর ফরজ পুরস্কার আমি আমি জাকাত দিলাম আমি সালাত করি আমি অনেক শতামল অনেক ভালো কাজ করি সমস্ত ভালো কাজগুলো লিখে রাখার জন্য আমার দুই পার্শে ক্রামান আছে অসংখ্য দায়িত্বশীল ফেরেস্তা মণ্ডলী নিয়োজিত আছে অসংখ্য ফেরেশতা মণ্ডলী আমি যে কথা এবং কর্ম প্রতিক্ষণ যা আমার দ্বারা সম্পাদিত হবে সমস্ত কথা এবং কাজকে রেকর্ড করে রাখা জন্য অসংখ্য ফেরেশতা নিয়োজিত আছে কিন্তু সিয়াম রমাজান মাসের সিয়ামের সব লেখার জন্য কোনো ফেরেশতার সাধ্য নাই যে লিখে রাখবে এই দায়িত্ব কোনো ফেরেশতাকে দেওয়া হয় নাই মহান আল্লাহ আল্লাহ সুবহান ওয়া বলছে হাদিসে কুদসি লি ওয়া বান্দা সিয়াম সাধনা করে কেবলমাত্র আমাকে সন্তুষ্ট করার জন্যই অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য নয় মাঠে এই সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে হাতে তার উঠায় দিব সে যেহেতু আমাকে সন্তুষ্ট করার জন্য শ্যাম পালন করেছে অতএব এই সিয়ামের যেটা পুরস্কার এটা আমি কোনো ফেরিস্তাকে লিখতে দায়িত্ব দিইনি আমি আল্লাহ সুবাহ এই পুরস্কার কি হবে ফোন ফেরেস্তা জানে না কোনো মালায়েকা জানে না জিবরাইল জানে না মিকাইল জানে না কোনো ফেরেশতা জানে না এর পুরস্কার বান্দাল বান্দাকে আল্লাহ কি দিবে হাসরের মাঠে কেমতের মাঠে হাসরের মাঠে আমাকে আল্লাহ সুবাহ তালাই শ্যামে পুরস্কার আমি হাতে পাবো আল্লাহ দিবেন তাহলে শ্যামের যে গুরুত্ব মাহাত্ম মর্যাদা এই বিশ্বাসে যে ব্যক্তি শ্যাম পালন করবে সেই পুরস্কার পাবে তবে এই পুরস্কার এত দামি যেই পুরস্কার যত দামি হয় সেই পুরস্কারের পিছনে শর্ত বেশি প্রযোজ্য থাকে যেই অফার যত বেশি হয় সেই অফারের নিচে লেখা থাকে শর্ত প্রযোজ্য শর্ত প্রযোজ্য আবু সাহিদ খুদির দিয়া আলাহ তালানু বলেন আবু সাহিদ খুদিরীরাজ দিয়া আলাহু তালানু বলেন সই বুখরীর হাদিস রাসূল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন মাল্লাম ইয়াদা পৌলাজুর ওলা আমালা বি ফালা হাজাতাল লা ফালা হাজাতাল ফিয়া ইয়াদা তামা হুয়া সারাবা সহিবুখারি সিয়ামদাই হাদিস রাসুল মোহাম্মদ সাল্ল সাল্লাম বলেছেন যে ব্যক্তি অশ্লীল কথা এবং কর্ম অন্যায় কথা অন্যায় কাজ কর্ম অন্যায় কাজ এবং কর্ম মিথ্যা প্রতারণা ধোঁকা ওজনে কম দেওয়া বেশি দেওয়া মানুষকে ঠকানো অশ্লীল কথা বলা মিথ্যা কথা বলা শরীয় বিরোধী কোনো কার্যকলাপ ত্যাগ না করতে পারলো ওই ব্যক্তির জন্য সারাদিন অনাহারে থাকা খানা পিনা ত্যাগ করাতে আমি আল্লাহর কোনো দরকার নেই যে ব্যক্তি শ্যাম অবস্থায় অশ্লীলতা বেহাপনা মিথ্যা কথা মিথ্যা কাজ মিথ্যাচার অর্থাৎ শরীয়ত বিরোধী গ্রন্থনা বিরোধী ইসলাম বিরোধী জাহিলিয়াতের কোনো কাজ সে ত্যাগ করতে যদি না পারে আল্লাহ বলছেন ফালাহায়াজাত আলি ফিয়ায়াদা তো আমা হুয়া সারা ওই ব্যক্তি যে সারাদিন না খেয়ে থাকলো খা পিনা ত্যাগ করলো খানা ত্যাগ করলো এই খানা পিনা ত্যাগ করাতে আমার কোনো দরকার নাই অর্থাৎ তার ফিয়ামের কোনো পুরস্কার আমার দরবারে সে পাবে না তাহলে অনেক শর্ত কঠিন দেওয়া হলো বলেন তো আদম সন্তান যখন শ্যাম সাধনার চেষ্টা করেছে রমাজান যখন শুরু হলো তখন আদাম দাম হয়ে প্রস্তুতি গ্রহণ করে যে কোনো মূল্যে আমাকে শ্যামের পুরস্কার আল্লাহর হাতে নিতে হবে আদম সন্তান বা প্রত্যেক শ্যাম পালনকারীকে অবশ্যই জানতে হবে লে মে ফারহাতান শ্যাম পালনকারীর জন্য সবচেয়ে দুটি আনন্দ কয়টা আনন্দ দুইটা আনন্দ এক এন্দা ফিত্রিহী যখন সবাই একসঙ্গে ইফতার করবে এই যে আনন্দ যখন সবাই একসঙ্গে বসে ইফতার করবে সিয়াম পালনকারী যখন ইফতার করবে সিয়াম ভঙ্গ করবে আল্লাহ বলছেন ওই সময় তার সবচেয়ে বড় আনন্দ আনন্দ ঘন মুহূর্ত কাটে এটা কিসের আনন্দ খাবার আনন্দ খাবার আইটেম বেশি শরবত ডাব মিশ্রি শরবত বিভিন্ন রকমের হরেক আইটেম দিয়ে ইফতার এই জন্য আনন্দ এই আনন্দ এইটা নয় এই আনন্দ ক্ষমার আনন্দ সারাদিন শ্যাম পালন করার মাধ্যমে আমি নিশ্চিত আল্লাহ যেভাবে আমাকে শ্যাম পালন করতে বলেছেন আমি নিশ্চিতভাবে সেভাবে শ্যাম পালন করেছি আল্লাহ যেভাবে আমাকে সিয়াম পালনের শর্ত দিয়েছেন সাবান সহকারে আমি সিয়াম পালন করেছি এটা আমি নিশ্চিত আমি সিয়ামের মাধ্যমে তাকে অবলম্বন করেছি রামাজানের আগে রামাজান মাসার আগে আমার ভিতরে যে অন্যায় অপকর্ম ছিল আমি সেগুলো ত্যাগ করেছি ব্যবসা ছিল ব্যবসায় হারাম ত্যাগ করেছি সুদ ত্যাগ করেছি ঘুষ ত্যাগ করেছি আমার ভিতরে যেগুলো পাপকা সেল রমাজানের আগে সবগুলো লাথি মেরে ডাস্টবিনে নিক্ষেপ করে আমি মতো অবলম্বন করার মাধ্যমে সেবনের মাধ্যমে আমি শ্যাম পালন করেছি এই নিশ্চয়তা না নিশ্চয়তা নিজেকে মনে করে আত্মতৃপ্তি বোধ করে সে নিজেকে বলবে আমি ধন্য আমি আনন্দিত এইটা হলো আনন্দ দ্বিতীয় দুই নম্বর আনন্দ হচ্ছে সিয়াম পালনকারীর জন্য কামতের মাঠে ইন্দালেকা এরবিহি ইন্দালেকা এরবিহি হাসরের মাঠে বান্দা যখন তার রবের সঙ্গে সাক্ষাৎ করবে সরাসরি সিয়াম পালনকারী তার রবের সঙ্গে আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ লাভ করবে কলা অলা হেজাবন বাইনা হুয়া বাইনাল্লাহ আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে কোনো পর্দা থাকবে না কোন আবরণ থাকবে না কোন আড়াল থাকবে না আল্লাহ এখানে সামনে আছেন বান্দা এখানে আমি থাকব আল্লাহ আল্লাহকে আমি সচক্ষে দেখব সচক্ষে আমি আল্লাহকে দেখব এটা সিয়াম পালনকারীর সবচেয়ে মহা পুরস্কার সচক্ষে আমি আল্লাহকে দেখব সহস্তে আল্লাহ আমাকে আমার হাতে পুরস্কার উঠে দেবেন এটা সিয়ামের সবচেয়ে বড় পুরস্কার যে আল্লাহ আমাকে শ্যামের পুরস্কার হাতে উঠায় দেবেন ওই আল্লাহ সম্পর্কে ইবলিস আমার ভেতরে ভুল ধারণা ঢুকিয়ে দিয়েছে ইবলিস জোরালো সিদ্ধান্ত নিয়েছে আরে সিয়াম পালন করে বান্দা এত পুরস্কার নেবে এটা তো সম্ভব না এটা তো হতে দেওয়া যাবে না আরে শ্যাম পালন করে বান্দা এত পুরস্কার আল্লাহর হাতে নেবে এটা হতে দেওয়া যাবে না বানি আদামকে এই পুরস্কার থেকে বঞ্চিত করতেই হবে এখানে ইবলিশ শয়তানের আগ্রাসী হামলা নিক্ষিপ্ত হয়েছে কি আগ্রাসী হামলা আগ্রাসী হামলা ইবলিশ করবে আগ্রাসী হামলা এ বাদতের ভেতরে ইবলিশ ঢুকে দিয়েছে শুধু আজকে নতুন নয় আজ থেকে সেদিন যেদিন আল্লাহ সুবাহানা হুয়া তালা ইবলিসকে বলেছিল সমস্ত ফেরেশতাকে যেদিন আল্লাহ বলেছিলেন উস্যুদু লে আদম হে মালাইকা ফেরেশতা মনুলি তোমরা আদমকে সেদ্ধা করো সবাই সেজদা করল ইবলিস সিজদা করল না ইবলিস অনেক ঘটনা এখানে বলল এই ঘটনা সুরা আরাফে আছে সুরা ইব্রাহিমে আছে বিভিন্ন ঘটনায় আসুরাতে এই ঘটনা আছে বলছিলাম সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া মুখের সামনে ইবলিস বলেছিল ফাবিমা আগওয়াইতনি লাকু আদন্নকা সিরাতাল মুস্তাকিম আল্লাহ তুমি তো আজ থেকে আজকে আমাকে জাহান থেকে বের করে দিলে তুমি তো আজকে আমাকে বিতাড়িত করলে তুমি তো আমাকে আজকে পদভ্রষ্ট করলে তুমি ঘোষণা দিয়ে দিলে তুমি চিরস্থায়ী জাহান আল্লাহ আজ থেকে তো আমি চিরস্থায়ী জাহান নামি হয়ে গেলাম তবে আল্লাহ শুনে রাখেন মুস্তাকিম আপনার সেরাতুল মুস্তাকিমে আপনার জান্নাতের পথিক যারা থাকবে এই সেরাতুল মুস্তাকিমের রাস্তায় যারা থাকবে আপনার মুমিন বান্দারা যে পথে চলবে ওই পথে আমি উতপেতে লাকুদান নাকাসিরাতাল মুস্তাকিম আপনার সেরাতুল মুস্তাকিমে আমি আমি ইবলিস উৎপেতে বসে থাকব আমি দেখব কে আপনার পথে চলে সোম্মা লাতি আনহুম মিন আইদিহিম অমিন খালফিহিম শুধু বসে থাকব না আমি আসব যখন সে শ্যাম পালন করবে যথাযথভাবে আমি সামনেই দাঁড়াবো যখন সে ভালো কাজ বেশি বেশি করতে চাইবে আমি তার সামনে গিয়ে বেরিগেড দেব। ওয়া খালিহীম আ তার পেছনে গিয়ে বেরিগেড দেব সামনে গিয়ে বেরিগেড দেব পেছনে গিয়ে বেরিগেড দেব ওয়ান ওয়ানহীম আমি তার ডান পাশে দাঁড়িয়ে যাব, ওয়ান আমি তার বাম পাশে দাঁড়িয়ে যাব ওলা তাজেদ আহম শাক আল্লাহ আপনার অধিকাংশ বান্দাদেরকে আপনি কৃতজ্ঞতায় পাবেন না নিশ্চিত জেনে রাখেন তখন তো আল্লাহ বলছেন যে তোকে এবং এবং তোর যারা অনুসরণ করবে লাম লাম না তাদেরকে দিয়ে জাহান্নামকে নামকে ভরিয়ে দেব তুই এবং তো যারা অনুসরণ করবে তাদেরকে দিয়ে জাহান আমি ভরিপূর্ণ করে দেব বলছিলাম শ্যাম একটি অস্বাভাবিক আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা আশ্চর্য ইবাদত সিয়াই ব্লিজ দেখলো বান্দা যদি সিয়াম ঠিক পালন করে তাহলে তার রবের সামনে রবের সাথে লাভ করে সহস্তে পুরস্কার লাভ করবে তাকে ঠেকাতে হবে তাই প্লিস বান্দার মগজে আঘাত হানল তুমি যেই রবের সাক্ষাতে পুরস্কার নিবে সেই রবের তো আকার নাই সেই রব তো নিরাকার সেই রবের তো না তুমি জানো না আল্লাহ নিরাকার তুমি এটা কি করে ভাবলে আল্লাহ নিরাকার সিয়াম পালনকারী যদি বিশ্বাস আল্লাহ নিরাকার এই এবাদতের ভিতরে ফরমালিন ঢুকে দিল বিষ ঢুকাই দিল শ্যামের ভিতরে ফরমালিন ঢুকাই দিল রমাজানের ভিতরে ফরমালিন ঢুকাই দিল ঠিক তেমনি ভাবে বিভিন্নভাবে বিভিন্ন ভাবে এবাদতের ভিতরে ফরমালিন ঢুকে দিয়েছে জাতি করে ওই বাদত দিয়ে আল্লাহ সন্তুষ্ট না হয় ওই ভেজাল ইবাদত দিয়ে ফরমালিন মিশানো বিষ মিশানো এবাদত দিয়ে কশিন আল্লাহ সন্তুষ্ট হবে না বিষ মানে বিষ মানে কি এবাদতের ভিতরে বেদাত সলাতের ভিতরে শির্খ সলাতের ভিতরে শিরিক দোয়ার ভিতরে শিরিক রামাজানের সিয়ামের ভিতরে ও অসংখ্য ফরমালিন ঢুকিয়ে দিয়েছে বেদাত ঢুকে দিয়েছে শির্ক ঢুকে দিয়েছে সিয়ামের মধ্যে ইফতারের মধ্যে দোয়ার ভিতরে ইবাদতের ভিতরে সলাতের মধ্যে সলাতের সুতুর শুরুতেই তাকবিরের তাহারিমা দিয়ে বান্দা যখন সলাত শুরু করে তখনই প্লিজ ফরমালিন ঢুকিয়ে দিল তোমাকে বলতে হবে নামাই তো আনুসাল্লি আর বারাকাতেন ইলা জেহাতুল কাবাদ শরীফ আতাল ঝিল্লে আল্লাহ আকবর এই দোয়া বলো এটা নিয়াত নিয়াত ছাড়া তো ছলাত কবুল হবে না নিয়াতের মুখে বলো এটাই তোমার ছলাতের কবুলের মূল উদ্দেশ্য নিয়াত করবে না ছলাত কেমন কবুল হবে কি ফরমালিন ঢুকাই দিল বাক্য উচ্চারণের মাধ্যমে সলাতের শুরুতে সবশেষ শেষ এই সলাদ দিয়ে নিশ্চিতভাবে জাহান্নাম সোরা মারিয়াম আয়াত নম্বর একশো ছয় এই সলাদ দিয়ে সে সরাসরি জাহান্নামে চলে যাবে এই সলাতই তাকে জাহান্নামে নিয়ে যাবে সলাতে ত্রুটিপূর্ণ হয়ে যায় সলাতে যদি অমনোযোগী থাকে সলাতেই মানুষকে জাহান্নামে নিয়ে যাবে বলছিলাম রামাজানের সিয়াম এমন একটি পাওয়ারফুল ইবাদত যেই ইবাদতের মাধ্যমে অবশ্যই জান্নাত আল্লাহর পুরস্কার আল্লাহর হাতে পাওয়া সম্ভব কিন্তু এই পুরস্কার যাতে আদম সন্তান নিতে পারে বানি আদাম নিতে পারে শিয়াম পালনকারী যাতে এই পুরস্কার না নিতে পারে এজন্য শয়তানের শয়তান বহুমুখী হামলা দোয়া করতে হবে ক্ষমা চাইতে হবে রাসুল সাল্লাম একদিন খোদ্বা দিচ্ছেন খুতবা দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন মেম্বারে উঠলেন প্রথমবার তিনি এক পা রাখলেন ওপরে তৃতীয়বার আরেক সিঁড়িতে পা রাখলেন দ্বিতীয়বার এক সিঁড়িতে পা রাখলেন তৃতীয়বার আরেক সিঁড়িতে পা রাখলেন অনেক লম্বা একটা হাদিস বলছিলাম তিনটি বাক্য রাসুল মোহাম্মদ বলছিলেন তার মধ্যে একটা বাক্য হচ্ছে রাসুল মোহাম্মদ বলছেন যে ব্যক্তি মানাদ রাখা রমাজান যে ব্যক্তি রমাজান মাস পেল আর রমাজান মাস পেয়েও তার গুনা খাতা ক্ষমা করে নিতে পারলো না ওই ব্যক্তির চাইতে হতভাগা পৃথিবীতে আর কেউ নাই দুই যে ব্যক্তি বৃদ্ধ পিতামাতাকে পেল অথবা যে কোনো একজনকে পেলো পাওয়ার পরে ও তাদের খেদমত করে জান্নাত কিনতে পারল না তাদের খেদমত করে জান্নাত কিনতে পারলো না ওই ব্যক্তির চেয়ে হতভাগা কপাল পরা আর কেউ নেই তিন যে ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারিত হলো আমি নবী আমার নাম যার সামনে উচ্চারণ করা হলো আমার নাম শুনেও যে ব্যক্তি আমার ওপর দরুদ পাঠ করলো না আমার নাম শুনে ও যে ব্যক্তি আমার ওপর দরুদ পাঠ করলো না ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি ধ্বংস হোক ওই ব্যক্তি নিপাত যাক ওই ব্যক্তি নিপাত যাক ওই ব্যক্তি কপাল পোড়া সুতরাং এই চলমান শ্যাম সাধনার মাধ্যমে রামাজান মাসে যে শ্যামগুলো আছে শ্যামের মাধ্যমে অবশ্যই আমাদের বাকি জীবনে কে কি অপরাধ করেছি আমরা জানি সব অপরাধ সামনে নিয়ে এসে অন্যায় কাজ অশ্লীল কাজ ত্যাগ করার মাধ্যমে আমাদেরকে পুরস্কার আল্লাহর হাতে নেওয়ার একটা জোরালো পরিস্থিতি গ্রহণ করাই আমাদের সিদ্ধান্ত আজকের জমা থেকে প্রতিজ্ঞা নিয়ে যেতে হবে আল্লাহ তুমি আমাকে তাকো অবলম্বন করার তৌফিক দান করো তাকুয়াই হলো সবচেয়ে বড় ইবাদত মাস বিন জাবাল রাদি আল্লাহ তালানহ মাস বিন জাবাল রাদি আল্লাহ তালানহকে আল্লাহর নবী বাসাহু ইলাইয়ামান আল্লাহর নবী মাস বিন জাবাল রাদি আল্লাহ হুকে ইয়ামান দেশে পাঠাচ্ছেন এমন দেশে মাজবিন জাবালকে পাঠাচ্ছেন ও খরাজা মাহু রাসূলুল্লাসাল্সাল্লাম আল্লাহর নবী এমনকে মাজবিন জাবালকে বিদায় জানাচ্ছেন বিদায় জানাতে রাসূলও বের হয়ে গেলেন মাসবিন জাবালের সঙ্গে কে গেলেন মাজবিন জাবাল যাচ্ছেন আল্লাহর নবীও মাজ বিন জাবালের সঙ্গে যাচ্ছেন ও রাকিব ওয়া রাকিবুন মাসবিন জাবাল আলা রাহিলাতিহি বিন জাবাল লাজি আল্লাহ তাআলা ন সওয়ারির উপরে আরোহণ করে আছেন মাসবিন জাবাল গাধার ওপরে আরোহণ করে আছে মাসবিন জাবাল সওয়ারির ওপরে আরোহণ করে যাচ্ছে ও يمشي رسول الله আর আল্লাহর নবী মাটি দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন লাগাম ধরে মাসকে বিদায় দিচ্ছেন মাস তুমি আমানে যাও যা এইভাবে এভাবে দিন প্রচার করো তুমি তাকেও প্রচার করো দিন প্রচার করতে মাস বিনামানকে নবী পাঠালেন মাস সোয়ারির ওপরে আরোহণ করে আছে নবী পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন বিদায় জানাচ্ছেন কে বলেন তো সোয়ারির ওপরে কে আছে মাস বিন জামান আর হেঁটে হেঁটে কে যাচ্ছে সাইয়দুল মুরসালিন সমস্ত নবী রাসুল সর্দার পৃথিবীর মধ্যে সেরা মানুষ শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ সৃষ্টি তিনি যাচ্ছেন পায়ে হেঁটে আর মাসবিন জাবাল যাচ্ছে হলো সোয়ারের উপরে আরোহণ করে তাই কি হয় আমার দেশে পিস সাহেবরা হলে আর মুরদগিরি থাকবে সুতরাং যাচ্ছে যাওয়ার পর রাসুল্লাহ সাল্লাম মাছ বিন জাবালকে পরামর্শ দিচ্ছেন মা শোনো তুমি যাচ্ছ যাও তুমি হকের ওপর থাকবে হকের ওপর অঠল এবং অবিচল থেকে তুমি দাও অধিকাস রাখবে মাস তুমি শোনে রেখো ইন্নকা আসা আল্লাহ ক দে বা দা আমি হা দা তুমি জেনে রেখো আমার আশা আমার মনে হচ্ছে যে আগামী বৎসর তুমি যখন আবার মদিনায় ফিরে আসবে তোমার সঙ্গে আমার আর সাক্ষাৎ হবে না মাস হয়তোবা আমি আর দুনিয়াতে থাকব না তোমাকে আমি আজকে পাঠাচ্ছি মদিনা থেকেই ইয়ামানে দাওয়াতে কাজ করতে আল্লাহ তালকানি বা আদা আমি হাদা এই বৎসরের পর আগামী বৎসর হয়তোবা তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না তামুররনি বেকবরি আওবে রাসুল রাসূল মোহাম্মদ সাল্লাম বলছেন তুমি যখন ফিরে আসবে তখন আমার এই মসজিদের সামান দিয়ে অতিক্রম করবে আও তামর বে কাবরি অথবা আমার যে কবর হবে আমি মারা যাওয়ার পর আমার যেখানে কবর হবে এই কবরের পাশ দিয়ে তুমি অতিক্রম করবে হয়তোবা। তুমি আমার সঙ্গে আর সাক্ষাৎ করতে পারবে না সাক্ষাৎ হবে আমার কবরের সাথে সাক্ষাৎ হবে আমার মসজিদের সাথে তবে মা শুনে রেখো তুমি জেনে রেখো ইন্না আওলা ইন্না আউল আল মমিনা বি আলমুত্তাউন মিন মানকানো আ হাইতু কানো মা শোনে রাখো আমার নিকটে সবচেয়ে প্রিয় হল ওই ব্যক্তি আমার নিকটে সবচেয়ে প্রিয় আমার আমি মোহাম্মদ সাল্লাহসাল্লামের নিকটে সবচেয়ে প্রিয় ঘনিষ্ঠ নিকটের ব্যক্তি ওই যে ব্যক্তি আল্লাকে বেশি বেশি ভয় করে তাকেও অবলম্বন যে ব্যক্তি করে মান কা মান কাণু সেই লোকটা যেই হোক না কেন হাইচো কানু সেই লোকটা যেখানেই থাকুক না কেন যেই হোক না কেন যেখানেই থাকুক না কেন সে আমার খুব কাছের মানুষ তাকে অবলম্বন করেছে বাড়ি আমেরিকায় তৌরির সঙ্গে সাক্ষাৎ নাই কেউ আমরা চিনি না আল্লার নিকটে হতে পারে সে ব্যক্তি সবচেয়ে প্রিয় বলছিলাম এই তাকে অবলম্বন করার সবচেয়ে বড় মাধ্যম হলো শ্যাম শ্যামের মাধ্যমেই মান্দা তাকে অবলম্বন করতে বেশি পারবে এ কথাই সুরা বাকারায় একশো তিরাশি নম্বর আয়তে আল্লাহ স্পষ্ট বলছেন সিয়ামের বিধান করে দেওয়ার পরে আল্লাহ বলছেন লাল্লাকুম তাত্তাকুন নিশ্চিতভাবে তোমরা পরহেজ অবলম্বন করতে পারবে সিয়ামের মাধ্যমে অবশ্য অবশ্যই অর্জন করতে পারবে বলছিলাম রাসুল্লাহ আলাইহ সাল্লাম কামতের মাঠে বানী আদমকে তার উম্মাদকে নিয়ে খুব সন্তুষ্ট প্রকাশ করবেন তার উম্মাদকে নিয়ে খুব গর্ববোধ করবেন গর্ববোধ করবেন কিন্তু এই সিয়ামের ভিতরে যদি কোনো ব্যক্তি বেদাত ঢুকে দেয় যদি কোনো ব্যক্তি রমাজানের ভিতরে বেদাত ঢুকে দেয় রমাজান মাসে কোরআন নাজিল হয়েছে ওই কোরআনের ভিতরে এক শ্রেণীর হুজুরেরা বেদাত সিরেক ঢুকে দিয়েছে বলেন তো এই মাসে কোরআন নাজিল হয় নাই এই কোরআন নাজিলের মাসে এক শ্রেণীর হুজুরেরা কোরআনের ভিতরে সিরেক ঢুকে দিয়েছে ওই যে তাবিজ লিখে দিয়েছে সাত আট ছয় সাতশো ছিয়াশি লিখে দিয়েছে আরও কিছু আমলের সংখ্যা লিখে দিয়েছে অঙ্কে সংখ্যা লিখে দিয়ে বলছে এই তাবিজ লেখে এই কাজ করলে এই ফজিলত হবে বলেন তো এটা কোরআনের কভারের ভিতরে আছে না কভারের ভিতরে আছে না এটা দুঃসাহস কত কে ঢুকে দিয়েছে এক শ্রেণী ইবলিসের এজেন্ট যারা যারা ইবলিসের এজেন্ট নিশ্চিত জেনে রাখা ভালো হবে ইবলিস যুগে যুগে ভর করে এক শ্রেণী হুজুরদের ওপর এ রাসূল রাসুল মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যে আমার সবচেয়ে জীবনের সবচেয়ে বড় ভয় আমার জীবনের সবচেয়ে বড় ভয় তিন শ্রেণীর ব্যাপারে তিন শ্রেণীর লোকদের ব্যাপারে আমার সবচেয়ে বড় ভয় এক এক আইম্মাতা মুদিল্লিন আমার যারা ভ্রান্ত হুজুর দিন ধর্ম যারা প্রচার করবে এক শ্রেণী হুজুর এরা আমার দিনের সর্বনাশ করবে আমার দিনের মধ্যে ফরমালিন ঢুকাবে হলো এক শ্রেণীর হুজুরেরা ইফাদতের ভিতরে ফরমালিন রমাজানের ভিতরে ফরমালিন সিয়ামের ভিতরে ফরমালিন কোরআনের ভিতরে ফরমালিন তারাবির ভিতরে ফরমালিন তারাবি মান কমা রানা এই নামবিহি যে ব্যক্তি কিয়ামুল লাইল করবে রামাজানের তারাবি যে ব্যক্তি আদায় করবে তার পূর্বের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেওয়া হবে তারাবি কয় রাকাত আট রাকাত তিন টাকাত বেতের এই এগারো রাকাত সালাত যে ব্যক্তি ইমানান অ এহেতে সাবানের সাথে আদায় করবে তার জীবনের সব গুনা ক্ষমা করে দেওয়া হবে সোহান আল্লাহ বলবেন না সোহানাল্লাহ বললাম অতিকারা কিন্তু আপনি যেভাবে কেমন লাইল করছেন এই তেরো রাকাত সালাত আপনি যেভাবে আদায় করছেন এইভাবে এবাদত করলে কোশ্চেন কালো এই বাদত আপনাকে অবশ্যই গুনামাপির কারণ হতে পারে না অসম্ভব আল্লাহ তালানা বলছেন আয়সা রাজি আল্লাহাকে একদল সাহাবি বললেন আল্লাহর নবী আই মুল মু আপনি বলুন তো রাসুল সাল্লামের রাতের সলাত কেমন ছিল কত রাকাত ছিল তখন আয়েশা সিদ্দিকা রাজি আল্লাহ তালা বলছেন রামাজানের ভিতরে এবং বাহিরে রামাজানের ভিতরে এবং বাহিরে রাসুল সাল্লাহ সাল্লাম এগারো রাকাতের বেশি পড়তেন না তাহলে এগারোর মধ্যে তিন রাকাত বেতের আট রাকাত তারাবি এই তো বেতের এগারো রাকাত আয়েশার বক্তব্য আল্লাহ নবী এই তারাবির সালাত কিয়ামুল লাইল বাসায় পড়তেন তিন দিন মাত্র মসজিদে গিয়েছিলেন তিন দিন মাত্র মসজিদে জামাতে পড়েছিলেন তারপর মসজিদে যাননি তিনি বলছেন আমি যদি মসজিদে যাই যেভাবে মানুষের হিরিক লাগিয়েছে তারাবির ব্যাপারে এভাবে যদি চলতে থাকে আমার ভয় আমার সবচেয়ে বড় ভয় আমার ভয় হচ্ছে বা আল্লাহ সুবায়নু তালা এই তারাবির সালাতকে ফরজ করতে পারে ফরজ হওয়ার আশঙ্কায় আমি আর মাসজিদে গেলাম না আমি বাসায় পড়লাম আল্লাহ নবী কেমন লাইল রাতের ছলা ছাড়া জীবন বাসায় পরেছেন তাহলে আশা বেশি জানে ফাত আয়েশা রাজি আল্লাহ তালাহাই বেশি জানে রাতের সালা যেহেতু ঘরেই পড়তেন তিনি কেমন ভয় পড়তেন সাহাব একরাম বলে ইয়াসুল্লাহ ইয়াম্মাল মমিন বলুন আল্লাহর নবীর রাতের সালাত কেমন ছিল তখন আয়েশা সিদ্দিক রাজি আল্লাহ তালহা বলছেন লাতা সাল আন হুসনিহিন না তুলিহিন না সাহাব একরাম তোমরা আল্লাহর নবীর এই সালাতের লম্বা দীর্ঘায়ু সম্পর্কে আর জিজ্ঞাসা করো না আল্লাহ নবীর এই সালাত এত সৌন্দর্য ছিল এত লম্বা ছলা ছিল এত সৌন্দর্য ছলাদ ছিল রুকু এত লম্বা ছিল সজদা এত লম্বা ছিল কেরাত এত লম্বা ছিল এই সালাতের লম্বা দীর্ঘায়তা এবং সালাতের সৌন্দর্য সম্পর্কে আর তোমরা আমাকে জিজ্ঞাসা করিও না এত সৌন্দর্য বেশি ছিল এত দৈর্ঘতা বেশি ছিল এই সম্পর্কে তোমরা আমাকে জিজ্ঞাসা করিও না শতলাং এই তো মহাপুরস্কার মান কম আর এই সাবান মানিতে যে ব্যক্তির কিয়াম ক্যাম লাইল তরাবির সালা যে ব্যক্তি পড়বে তার জীবনের পূর্বের সমস্ত গুণাগুলি ক্ষমা করে দেওয়া হবে এই সালাতের ভিতরে এই তারাবির সালাতের ভিতরে এই প্লিজ হামলা ঢুকেছে ফরমালিন ঢুকে দিয়েছে তারাবির সালাতের মধ্যে অনেক দোয়া আছে অনেক দোয়া পড়তে হবে সিজদায় গিয়ে দোয়া পড়তে হবে রুকুতে গিয়ে দোয়া পড়তে হবে আল্লাহর কাছে প্রার্থনা চাইতে হবে সারা জীবনের সমস্ত গুণাগুলি ক্ষমা করে নেওয়ার জন্য সর্বোত্তম হেডকোয়ার্টার হলো সলাদ তারাবি কেমন লাইল কিন্তু সালাদ শেষ হয়ে গেল সালাদ শেষ হয়ে গেল সালাদ শেষ হয়ে গেল হুজুর সাহেব বলছেন সবাই বসেন দোয়া হবে ছয় বসেন দোয়া হবে ছয় বসেন কি হবে দোয়াই ফরমালিন হুজুর এটা কি এ হলো মুশ্রিক এ হলো বেদাতি এই ইবলিসের এজেন্ট এ হলো ইবলিসের এজেন্ট ইবলিস এর উপর ভর করেছে তার মানে আল্লাহ বলেছেন রাসুল বলেছেন দোয়া হচ্ছে সালাতের ভিতরে এগারো রাকাত সালাত হয়ে গেল দোয়া কি হয়নি আপনার বাপ মায়ের জন্য দোয়া করতে হবে বাপ মায়ের জন্য সেবা করতে হবে খেদ মত করে জান্নাত কিনতে হবে আপনার জবান দিয়ে বলতে হবে রব্বির হাম হুমা কামা রব্বাই সগিরা এই বক্তব্য আল্লাহর ঐশী আয়াত আপনার জবান থেকে আল্লাহ শুনতে চান আপনার সন্তানের জবান থেকে আল্লাহ শুনতে চান আল্লাহ দেখতে চান যে আমার বান্দা তার বাপ মায়ের জন্য বলুক রব্বির হামু হুমা কামা রব্বাই সগিরা সেইটা হুজুরকে দায়িত্ব দিলেন আপনিও মরছেন হুজুরেও গেল একথা ইবলিস বলছেন সুরা আরব সুরা মা ইব্রাহিম খুলুন কথা ইব্রাহিমে সুরাত ইব্রাহিমে আল্লাহ সুবান ষোলো থেকে একুশ নম্বর আয়াত পর্যন্ত বিস্তারিত বলেছেন ইবলিস বলবে অকাল শৈতান হলাম্মা কদা আমরুহ যখন আল্লাহ বিচার ফায়সালা করবেন তখন ইবলিস একটা বক্তব্য দেবে যখন আল্লাহ বিচার করবেন বিচার ফায়সালা শেষ একটু সময় একটু মেহেরবানি করে বিচার ফায়সালা শেষ তখন আল্লাহ সুবাহ তালা একটা ইবলিস একটা বক্তব্য দেবে যখন বিচার শেষ হয়ে গেল তখন একটা ইবলিস একটা বক্তব্য দেবে কি দেবে ইবলিস বক্তব্য দেবে একটা হাসুরের মাঠে ইবলে বক্তব্য শুনবেন ইবলিস বক্তব্য দেবে লম্বা একটা বক্তব্য দেবে সুরা ইব্রাহিম খোলন ষোলো থেকে একুশ পর্যন্ত পড়ার আমন্ত্রণ রেখে এইবলিশের একটা ভাষণ আছে সেখানে সেই ভাষণে ইবলিস বলতে চাচ্ছে যে মা কান আলী সুলতান তো আমি যে তোমাদেরকে আমার দিকে দিকে ডেকেছিলাম আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়েছিলেন ইন্না ওয়াদা কুম আদাল্লাহ হাক আল্লাহর ওয়াদা সত্য ছিল ফাখলাফ তুম ফুম আমিও তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম ফাখলাফ আমি তোমাদের সঙ্গে প্রতারণা করেছিলাম আমি তোমাদের সঙ্গে প্রতারণা করেছিলাম আমি তোমাদেরকে ডেকেছিলাম মা ক্যান আলী আলী সুলতান আমি তোমাদেরকে ডেকেছিলাম মাত্র তবে আমার কাছে কোনো দলিল প্রমাণ ছিল না আমি ডেকেছিলাম তোমরা আমার ডাকে সারা দিয়েছিলে অতএব আজকে হাসরের মাঠে তোমরা সিয়ামের পুরস্কার আল্লাহর হাতে পাচ্ছ না আজকে হাসরের মাঠে এই সিয়ামের পুরস্কার আল্লাহর হাতে তোমাদের জুটছে না পাচ্ছ না অতএব ফালা তালুমুনি তোমরা আমাকে ভৎসনা করিও না গুম নিজেদেরকে ভর্সনা করো আমি ডেকেছিলাম মাত্র নামাজ শেষ হয়ে গেছে আসেন বসেন দোয়া হবে আমি ডেকেছিলাম মাত্র আমি দেখেছিলাম তোমরা বসছো আমার কি দরকার যাও এখানে মুনি আমাকে করো না নিজেদেরকে বলছিলাম আয়াতগুলি আসে অনুবাদ করার সময় নেই আরো অনেক ফজিলতপূর্ণ শ্যামের এবং রমাজানে অনেক ফজিলতপূর্ণ আলোচ আলোচনা আছে আলোচনা আছে সেই ধারাবাহিক আলোচনাগুলো অবশ্যই রামাজান মাসে আরো অনেক জুমা আছে বা ধারাবাহিকভাবে সে আলোচনাগুলো খুদ মাধ্যমে পেশ করা হবে আকুলুকাউলিহাদা ওলে আলসারুল মুসলিমিন